নমস্কার, রান্নামনির হেঁশেলে আজ বানাবো ডাল ফ্রাই। নিয়ে নিয়েছি বড় দানার মুসুরির ডাল, টমেটো কুচি করা দুটো, এছাড়া কাঁচা লঙ্কা কুচি, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 3টে পেঁয়াজ কুচি, আর হলুদ লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, ধনে, জিরে সব 2 চা চামচ করে। এবারে আমরা রান্নাটা শুরু করব। মশলাগুলো আপনারা দেখে নিন, এই এই মশলা লাগবে। এবার ডালটা সেদ্ধ করে নিয়েছি একটু ফাটা ফাটা করে, একদম গলিয়ে ফেলবেন না, ফাটা ফাটা রাখতে হবে। এবার তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমরা ভাজা ভাজা করব, একটু নুন দিয়ে দেবো, তারপরে একে একে যে বাটা মশলাগুলো দেখালাম, যেমন রসুন বাটা, আদা বাটা, ধনে, জিরে, সব একে একে দিয়ে পেঁয়াজটার সাথে তেলের মধ্যে ভাজবো। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, সব মশলা তার সাথে কাঁচা লঙ্কা কুচি ভাজছি। ভাজতে ভাজতে এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোর টুকরো এই মশলাটার সাথে একদম স্ম্যাশ হয়ে যাবে, এইভাবে আমরা ভাজতে থাকব। এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি দেখবেন, পরে ঝাল অনুযায়ী টেস্ট করে আবার দেওয়া যাবে, চিনি দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে পুরো মশলাটা তেলের মধ্যে সাঁতলাবো। সাঁতলাতে সাঁতলাতে আস্তে আস্তে দেখবেন জলটা শুকিয়ে আসছে এবং মশলাটা ভেজে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তেলটা যখন ছাড়বে তখন ডাল সেদ্ধটা আমরা এর মধ্যে ঢেলে দিলাম। সেদ্ধ ডালের টেক্সচারটা একটু খেয়াল রাখবেন, ঠিক এরকমই হবে, যেন বেশি গলে না যায় বা বেশি জল জল না থাকে। এবার মশলার সাথে পুরো ডাল সেদ্ধটা আমরা মিশিয়ে দিচ্ছি। এবার একটু টেস্ট করে দেখেছি, একটু ঝাল কম আছে, সেই জন্য আমরা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর মিষ্টিটাও দেব। এটা যে যা স্বাদ মতো করবেন, এটা রুটি দিয়ে খুব ভালো যায়, রুটি দিয়ে খাওয়ার জন্য একটা উপাদেয় খাদ্য, স্বাস্থ্যকরও বটে, ভরপুর প্রোটিন। এবার ডালটা আমাদের তৈরি হয়ে গেল, একদম স্যালাড সহ পরিবেশন করুন। ধন্যবাদ আপনারা দেখলেন বলে।